ত্রিপুরা রাজ্য বিধানসভার অন্যতম সক্রিয় সদস্য সুধাংশু দাস। রাজ্যের সবচেয়ে মেধাবী এবং জনপ্রিয় বিধায়ক বলে সুধাংশু দাসের প্রশংসা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক সুধাংশু দাসের এই প্রশংসা করেছেন। তিনি বলেন, আমি 30 বছরের বিধায়ক, এত বছরে আমি সুধাংশু দাসের মতো এমএলএ কম দেখেছি বলেও উল্লেখ করেছেন তিনি। আমি খুব কম এমএলএ দেখেছি। আমি কত বছর ধরে এমএলএ? 30 বছর। আমি খুব কম এমএলএ দেখেছি। আপনারা কিভাবে মানুষের জন্য কথা বলতে পারেন? এদিন ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, অনুকটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতনমণি সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয়তোষ বর্ধন সহ আর অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।